আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার জুলাবাতি অনুষ্ঠানে আসার জন্য। এবং এখন যারা এই ভিডিওটি দেখছেন, মানে আমার জুলাবাতির অনুষ্ঠানের মধ্যে আছেন, আপনাদেরকে শেষ পর্যন্ত না খেয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল। অবশ্যই রান্নাবান্না শেষ হলে অবশ্যই খেয়ে যাবেন, আর কি বলবো। যেহেতু জুলাবাতি ভিডিওতে খেলছি, এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে আসলাম। আশা রাখছি আমার এই অনুষ্ঠানটা আপনাদের কাছে ভালো লাগবে। বাচ্চারা কয়েকদিন ধরে খুবই বায়না ধরছিল, আর আপনারা গত ভিডিওতে দেখতে পেরেছিলেন যে আমি গত জোলাবাতি অনুষ্ঠানের মধ্যে আমার চুলা ছিল না, আমি মাটি খুঁড়ে করার চেষ্টা করছিলাম রান্নাবান্নার, বাট পারি নাই। খুবই কষ্টদায়ক ছিল আমার জন্য সেই দিনটা, এবং বাচ্চাদেরও মনটা যাই হোক ম্যানেজ করছিলাম। তো ফাইনালি এটা আমাকে মমতা দাপা বানাই দিয়েছে ছেলে মেয়েদের জন্য, সিয়াম সারার জন্য যখন জোলাবাতি খেলতে চাই যখন ভাবি, এটা আমি দিলাম ওদের দুজনকে, নিজের হাতে বানাই দিছে। তো এটাকে দিয়ে আজকে শুক্রবার দিন প্রথম বিসমিল্লাহ করে রান্না শুরু করলাম। তো আজকে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আজকে চিংড়ি মাছ রান্না করছি, আর চিংড়ি মাছ রান্নার জন্য সকল ধরনের প্রিপারেশন করে ছাদে চলে আসছি অলরেডি, এবং সব কিছু কুটি কুটি করে কেটে নিয়ে আসছি, সব কিছু আমি তৈরি করে ছাদে একবারে চলে আসছি, যাতে আমার কোনো কিছুর জন্য নিচে যেতে না হয়। এবং খোলা আকাশে নিচে পাকাতে বেশ ভালোই লাগছিল সত্যি কথা বলতে। তো আপনাদের কি খবর? আপনারাও কি খেলাধুলা করেন নাকি? বাচ্চাদের সঙ্গে অবশ্যই আমাকে শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। কিছু কিছু আপু খুবই কমন হয়ে গেছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তুমি বলে তোমাদেরকে সম্বোধন করলাম, তোমরা মাইন্ডে নিবা না। আমার কাছে খুব ভালো লাগে এই যে আমার ভিডিও দেখো তোমরা, দেখে আবার কমেন্ট করো, খুবই ভালো লাগে। আমার পাশে সবসময় এভাবে সাপোর্ট করবা, আমিও চেষ্টা করি তোমাদের ভিডিওগুলো দেখার। তো সবসময় সময় হয়ে ওঠে না, তাও আমি চেষ্টা করি। তো তোমাদের কী খবর? তোমরা মাঝে মধ্যে খেলো কি না অবশ্যই আমাকে জানাবা, আর মাঝে মধ্যে চেষ্টা করবা বাচ্চাদেরকে খুশি করার জন্য এগুলো খেলার জন্য। জোলাবাতি সে ছোট্টকালেই তো তুমি বলো আমি বলো এইগুলো খেলছি, বড় হওয়ার পরে তো আর এগুলার ই হয় না, আর মাথায়ও আসে না, আর সংসার জীবনে তো মোটেও আসে না। তো যাই হোক, ছেলের আবদার পূরণের করণের ইচ্ছা পূরণ করতে গিয়েই এই জোলাবাতিটা খেললাম, খুবই ভালো লাগছিলো। তোমরাও চেষ্টা করবা। আর ছেলে মেয়ে এখন বর্তমানে কিছু নাই, কোনো ফ্যাক্ট নাই, তোমাদের যখন মন চাইবে তখনই তোমরা এই জোলাবাতি খেলবা ছেলে মেয়েদের নিয়ে। আর ছেলে আমার ছেলের আবদারের জন্যই কিন্তু আমি এই জোলাবাতির আয়োজনটা করছি, এই চুলা থেকে শুরু করে সব কিছু আমি এই জোলাবাতি সব কিছু আমার ছেলের জন্যই করছি। আর এই চুলাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই মমতা জাপা বানাই দিচ্ছে ছেলে মেয়ে দুজন নিয়ে, তোমাদের অশেষ রহমতে এবং আল্লাহর পাকের অশেষ রহমতে বড় হচ্ছে, এক পা দু পা করে এই তো। আর প্রচুর ধোঁয়া খাইতেছিল, এই যে জোলাবাতি রান্না করতেছি চুলা ধরাচ্ছি, তো চুলার মধ্যে কিন্তু প্রচুর ধোঁয়া হয়, যারা চুলা ধরাতে পারো তুমি জানো মাটির চুলাতে কিন্তু প্রচুর ধোঁয়া হয়। অথচ এই ধোঁয়া অপেক্ষা করে ওরা এই ধোঁয়ার সামনেই বসেছিল দুইটা মোড়া নিয়ে, এটাই তো খুশি তাই না? তোমরা চেষ্টা করবা বাচ্চাদেরকে খুশি করার জন্য মাঝে মাঝে জোলাবাতি খেলতে, এবং খেলো কি না অবশ্যই আমাকে জানাবা কিন্তু। আর কি বলবো, এই তো। আর এই জোলাবাতি আইডিয়া কোথেকে আসছে জানো? আমার ছেলের, ওর আশেপাশে আমাদের যে চাষ যা আছে সবার, বাচ্চারা মিলে কী করে সন্ধ্যাবেলা এই মাটির হাঁড়ি আছে না, দইয়ের হাঁড়িগুলা, ওই হাঁড়িগুলোর নিচে ছুরকি এই সরি ইটকল দিয়ে, ইট দিয়ে তোমার পাতা দিয়ে লারকি দিয়ে ওরা চুলা ধরায় ফেলায়, ওখানে সবাই আলু দেয়, আর আলু পোড়া দিয়ে ওই আলুটা খায়, ওইটাকে ওরা বলে জোলাবাতি। তো যাই হোক, ওইখান থেকে আমার ছেলের উদ্ভব এই মাথায় বুদ্ধি আসে, আর আমিও চিন্তা করলাম যেহেতু খেলতে পছন্দ করে, তো যেহেতু চুলাটা হয়েছে আস্তে আস্তে ওদেরকেও তোমাদের সঙ্গে পরিচয় করাই দিব। এখন যেহেতু বিসমিল্লাহ বুক করছি, ইনশাআল্লাহ ওদেরকে নিয়েও বড় করে একটা জোলাবাতের আয়োজন করব, এবং সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার তরকারিও রান্না হয়ে গেছে, তো খেয়ে বলবা অবশ্যই কেমন লাগছে। এবং তোমাদেরকে অবশ্যই আমন্ত্রণ রইল আমার নেক্সট ভিডিওতে আসার, আমার বাড়িতে অবশ্যই আসবা। তো এই তো, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করার জন্য, এবং পারলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আমার ভিডিওটা দেখতেছো। অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি যেহেতু নতুন ব্লগিং স্টার্ট করেছি তো তোমাদের সাপোর্ট একান্তভাবে কামনা করছি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।